কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন মৃত্যুবরণ করবে। অনেকেই জিজ্ঞেস করে থাকেন মৃত্যুর পর মানুষের রূহ বা আত্মা কোথায় যায়। আসলে আমরা আমাদের চোখের সামনে আমাদের অনেক আত্মীয় স্বজন প্রিয়জনকে মৃত্যুবরণ করতে দেখি, কিন্তু আমরা নিজের চোখে দেখতে পারি না তার আত্মা বা রূহ কোথায় যায়। অনেক সময় আমরা উপলব্ধিও করতে পারি না কিভাবে চলে যায়। যে মৃত্যুবরণ করতে পারে সেই জানে তার রূহ তার আত্মা কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে, আল্লাহ তাআলার আদেশক্রমে কোথায় নিয়ে যাচ্ছে। পবিত্র কালামে পাক সূরা আল জুমাতে উল্লেখ করা হয়েছে, বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে, তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন সেসব কর্ম যা তোমরা করতে। তোমরা যদি অত্যন্ত শক্ত প্রাচীর বানিয়ে তার ভিতরেও আশ্রয় নাও, সময় যখন শেষ হবে সেখানে মৃত্যুবরণ করতে হবে। একটা উদাহরণ আমরা যদি লক্ষ্য করি, অক্সিজেনের মাস্ক মুখে নিয়ে আছে রোগী, অক্সিজেনের বোতলে ভর্তি করা মেশিনে কোনো সমস্যা নেই, কিন্তু অক্সিজেনের জায়গায় অক্সিজেন থেকে যায়, হঠাৎ রোগী চলে যায়, কিন্তু আমরা কেউ দেখি না তার রূহটা কিভাবে চলে যায়। তারপর দাফন কাফন সম্পন্ন করে কবরস্থ করা হয়, তো মানুষের রূহ বা আত্মা আল্লাহর নির্দেশ ক্রমে ইল্লিন অথবা ছিজ্জিনে নেওয়া হয়। পাপিষ্ট রূহ বা আত্মাগুলোকে ছিজ্জিনে নেওয়া হয়, ছিজ্জিনে জাহান্নাম থেকে আজাব দেওয়া হয়, কষ্টের একটা জায়গা, আর নেককা রূহকে ইল্লিনে রাখা হয়। ইল্লিন হচ্ছে শান্তিময় আরামদায়ক জায়গা। নেককার কবরবাসীগণ তাদের রূহ ইল্লিনে শান্তিময় স্থানে থাকে, আর পাপিষ্ট কবরবাসীদের রূহ সিজ্জিনে কষ্টের মাঝে থাকতে হবে। জাহান্নামেরই একটা উপলব্ধিকর, একটি সংকীর্ণ, একটি কষ্টদায়ক জায়গা সিজ্জিন, যে সেই জায়গাটা খুবই ভয়াবহ। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, ভালো মানুষ হতে হবে, তারপর আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে হবে, তবেই আমরা কবরে শান্তিতে থাকতে পারব। সুতরাং আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদের জীবন পরিচালিত করতে হবে, যাতে করে আমরা মৃত্যুর পর আমাদের রূহকে আল্লাহ তাআলা শান্তিময় স্থানে স্থান করে দেন। জাহান্নামের একটি অংশ, সেখানে যেন আমাদের রূহ বা আত্মা চলে না যায়। আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার ইচ্ছায় ইল্লিনে শান্তিময় স্থানে আমরা থাকতে পারবো মৃত্যুর পরবর্তী বারজাখের জীবন, কবরের জীবনে। হে আল্লাহ, আমাদেরকে আপনি এমন আমল করার তৌফিক দান করুন যে আমল করলে মৃত্যুর সময় আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং আমাদেরকে জান্নাতের শান্তিময় স্থানে জায়গা দেবেন। আল্লাহ আমাদের আপনি সরল পথে পরিচালিত করুন, জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।